সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন দ্য জর্জ টেলিগ্রাফ কেরিয়ার বেরিয়ার। সঙ্গে আছি আমি মাহবুব আলম। নতুন প্রজন্ম যারা কেরিয়ার নিয়ে ভাবছেন, যারা কেরিয়ার ডেভেলপ করতে চান, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা, আর অবশ্যই সঠিক দিক নির্দেশনার কথা। আর এসব সঠিক দিক নির্দেশনা দিতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহিন আলম, সিনিয়র ম্যানেজার প্রক্রুমেন্ট গ্রেট ওয়াল সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শাহিন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শাহিন ভাই, প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রশ্নটি দিয়ে, সেটি হচ্ছে আপনি একজন কর্পোরেট হেড অফ প্রক্রুমেন্ট, তো এই পর্যায়ে থেকে আপনার অনুভূতিটা কেমন এবং এখানে আপনি আপনার কেরিয়ারকে কীভাবে ডেভেলপ করলেন, কীভাবে বুস্ট আপ করলেন, তো এই বিষয়ে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। আসলে অনুভূতির কথা, ধন্যবাদ মাহবুব ভাই, অনুভূতি আসলে খুবই ভালো এক কথায়, কারণ একটা রিপিউটেড অর্গানাইজেশনে আমি জব করছি। বাংলাদেশে যতগুলো শ্রমিক ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে বলতে পারেন প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যেই কিন্তু আসলে আমরা আছি। গ্রেট ওল শ্রমিক ইন্ডাস্ট্রি লিডিং পয়েন্টে আছেন, এক্স্যাক্টলি। তো ইনফ্যাক্ট আমি আসলে ক্যারিয়ার শুরু করেছিলাম সেলস অ্যান্ড মার্কেটিংয়ে 2003-তে। ওকে, এখান থেকে, বাট সেটা ছিল আমার ইয়ং অন হাইটেক ইন্ডাস্ট্রিতে, ইটস এ কোরিয়ান কোম্পানি। ওকে, ঢাকা ইপিজেটে। এখানে আমি জয়েন করি 2005 সালে, বাট দ্য প্রোডাকশন আসে আমাদের গ্রেট ওয়াল হচ্ছে 2006 সালে। ওকে, তো সেখানে 6 বছর মতো আমি 2012 সাল পর্যন্ত এখানে মার্কেটিংয়ে ছিলাম, অর্থাৎ সমস্ত কিছুই রিলেটেড আমার আদ্য প্রান্ত পর্যন্ত জানা, মানে সারা বাংলাদেশ। তখন তো আর এত ডেভেলপ ছিল না আমাদের দেশে, সিরামিকের টাইলসের এত ডেভেলপমেন্ট ছিল না। তো এই কাজ করতে 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 আমরা আস্তে আস্তে বড় হইতে থাকলাম। তখন আমাদের 7,000 স্কোয়ার মিটার আমাদের ক্যাপাসিটি ছিল, তার মানে এভরিডে ছিল নিয়ার অ্যাবাউট 70,000 স্কোয়ার ফিট ফ্রম দ্য বিগিনিং, রাইট। বাট এখন আমরা বলতে পারেন যে 140,000 স্কোয়ার ফিট এবং মোর। তো যখন আমাদের অর্গানাইজেশন অনেক এক্সপ্যান্ড করতে লাগলো, তখন ম্যানেজমেন্ট ডিসাইড করলো যে, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার ছিল সায়েন্স, ওকে, আর আমাদের মার্কেটের রিপুটেশনটা এত ভালো ছিল, আসলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আমাদের পুশ বলেন এরকম সেল ছিলই না। সেলস অ্যান্ড মার্কেটিং আমরা যতটুকু জানি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড চ্যালেঞ্জিং অলসো, বাট এখানে আরও বেশি চ্যালেঞ্জের বিষয়। আপনি এই চ্যালেঞ্জটাকে কীভাবে ওভারকাম করেছেন এবং আপনার এই যে স্টেবল একটা পজিশন ক্রিয়েট করেছেন, এটা কীভাবে? সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকচুয়ালি আমি তো এখন আসলে প্রক্রুমেন্টে কাজ করি, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যে চ্যালেঞ্জটা যে আমি পারি, আই ডু দিস, আমি পারি, এই কনফিডেন্স নিজের ভিতরে থাকতে হবে। ওকে, ক্ষেত্রে কিন্তু সেই জিনিস যে কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে কিন্তু বাইং করতে হচ্ছে, যত না সেলস অ্যান্ড মার্কেটিং এর চ্যালেঞ্জিং বিষয় তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় কিন্তু আসলে প্রক্রুমেন্ট বলেন, সাপ্লাই চেন বলেন, আর পারচেজ বলেন। আমাদের দেশে কিন্তু এগুলোর মধ্যে প্রক্রুমেন্ট এন্ড সাপ্লাই চেন, এই দুটি বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এবং এই দুটি বিষয়ের উপর বাংলাদেশের সীমাবদ্ধতা এবং সম্ভাবনা কতটুকু আসলে দেখেন, আমাদের দেশে অর্গানাইজেশনগুলো কিছু মাল্টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানি ছাড়া সাপ্লাই চেন এবং প্রক্রুমেন্ট, মানে দুইটাই জিনিস দুইটা সাবজেক্ট, রাইট। সাপ্লাই চেন কিন্তু অনেক ওয়াইড জায়গা, অনেক বড় জায়গা। সাপ্লাই চেন হচ্ছে, মূল কথা হচ্ছে যে পণ্য, মানে র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং করার পরে সঠিক পণ্যটি সঠিক ভোক্তার কাছে পৌঁছে দেওয়া এবং এর উত্তরোত্তর যে, অর্থাৎ এর বিহাইন্ড যে সার্ভিসগুলো আছে সেই জিনিসগুলো দেওয়া, কিন্তু ইনশিওর করা কিন্তু আসলে সাপ্লাই চেনের কাজ। এবং প্রক্রুমেন্ট, আর প্রক্রুমেন্টকে যদি বলেন, এটাকে যদি একটা চেয়ারের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে একটা চেয়ার টোটালটাই হচ্ছে সাপ্লাই চেন এবং এর যে পায়া একটা, সেটা কিন্তু একটা প্রক্রুমেন্ট, একটা অংশ আসলে প্রক্রুমেন্ট সাপ্লাই চেনের। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলোতে এই সাপ্লাই চেন প্রক্রুমেন্টকে খুবই, মানে সেপারেটভাবে দেখেন, প্রায় পাশাপাশি দেখে, এই জায়গায় একটা সীমাবদ্ধতা রয়েছে বাংলাদেশে। এই বিষয় নিয়ে আপনার কাছে শুনবো, তবে একটি বিরতি পর। সুপ্রিয় দর্শক, দেখছিলেন দ্য জর্জ টেলিগ্রাফ কেরিয়ার বেরিয়ার। এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে, ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা যাচ্ছি শাহিন ভাইয়ের কাছে, যে কথাগুলো বলছিলাম। হ্যাঁ শাহিন ভাই, যেটা বলছিলেন প্রক্রুমেন্ট এবং সাপ্লাই চেনের যে সম্ভাবনার নিয়ে কথা বলছিলেন। আসলে সাপ্লাই চেনের আসলে অনেকগুলো ফাংশন রয়েছে। ফার্স্ট ফাংশন আপনি যদি বলেন, একটা প্ল্যানিংয়ের ব্যাপার রয়েছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা বিষয় আছে সাপ্লাই চেনের ভিতরে। তারপরে আরও কোনো কিছু জিনিসগুলো রয়েছে, যেমন আপনি যদি মনে করেন যে চ্যানেল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, পেমেন্ট ম্যানেজমেন্ট, লজিস্টিক ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন, সাপ্লায়ার, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট, এ আসলে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এর ভিতরে প্রক্রুমেন্ট একটা পার্ট অনলি, কিন্তু বাট আমাদের দেশের লোকাল কোম্পানিগুলোতে এক প্রক্রুমেন্ট দিয়েই আসলে সব অপারেশনগুলো চালাচ্ছে। তো এখনকার সময়ের একজন শিক্ষার্থী যদি প্রক্রুমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইনে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, তাহলে তার প্রিপারেশনটা কী ধরনের থাকা উচিত? আমি তো আগেই বলেছি, এখন ইদানিং ইউনিভার্সিটিগুলোতে সাপ্লাই চেইন তাকে আগে প্রি ডিসাইডেড করতে হবে। আসলে আমরা বলছি প্ল্যানিং করতে হবে আগে। একটা স্টুডেন্টের আসলে আগেই প্ল্যানিং থাকা উচিত, আমি কোন সেক্টরে যাবো। যদিও বাংলাদেশে আসলে যে আসলে ম্যানেজমেন্টে পড়ে সে যায় এখনো হচ্ছে অন্য একটা রিলেভেন্ট ফিল্ডে কাজ করা, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ সেক্টরটা খুব ছোট বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে এখন আস্তে আস্তে আসলে স্পেসিফিক হয়ে যাচ্ছে। দেখেন, আজ থেকে 10-8 বছর আগে যারা বাংলায় পড়তো তারা হচ্ছে জাজ হতো, বাট এখন যারা লতে পড়ে তারা কিন্তু জাজ হচ্ছে। তো আমরা সেপারেটলি কিন্তু চলে যাচ্ছি। ইনফ্যাক্ট এখন সাপ্লাই চেইন হলে যে তাকে আগে ডিসাইড করতে হবে যে মানে হোয়াট ইজ টু বি ডান, আমার কেরিয়ারে কী করতে হবে, সেই জিনিসটা কিন্তু আগেই তাকে, যখন সে কোনো ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করছে তখন থেকে তাকে প্ল্যান করতে হবে। আচ্ছা, একজন প্রক্রুমেন্ট হিসেবে আমি যদি বলি যে কেউ যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, সে ফর এক্সাম্পল চাকরি পাওয়ার পরে, তাহলে টপ ম্যানেজমেন্টের সাথে তার বিহেভিয়ার বা রিলেশন বলেন কি ধরনের এটা থাকা উচিত? প্রত্যেকটা জিনিসের ডেপথ অফ নলেজটা ভালো থাকতে হবে তার, তাকে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা তার থাকতে হবে, এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে তার, তার প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে সোর্সিং থেকে শুরু করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে তাকে জানতে হবে, তারপরে ইফেক্টিভ ম্যানেজমেন্টের যে রিসোর্সেসগুলো আছে সেই সম্বন্ধে তার আইডিয়া থাকতে হবে, তার একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে, তারপর স্ট্র্যাটেজিক্যাল অ্যাবাউট টেকনোলজি তার থাকতে হবে। এবং অ্যাট প্রেজেন্ট যে সমস্ত টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে, দেখেন আমাদের টাইলস আগে হয়তো এমন প্রিন্টের যে আগে প্রিভিয়াস স্ক্রিনিং প্রিন্ট ছিল, রাইট, এখন কিন্তু আসলে ওইগুলো সিস্টেম হয়ে গেছে ইএফআই সিস্টেম। আপনি, আমি এভাবে বসে আছি, আপনার টাইলসের উপর যদি আমার ছবিটা যদি করতে চান, ইটস পসিবল। তার মানে আপডেট টেকনোলজিগুলোকে আইডিয়া অ্যাবজর্ব করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। এবং প্রত্যেকটা ম্যাট্রিক্স মার্কেটিংয়ে আপনি কী করছেন যে প্রোডাক্টটা পৌঁছিয়ে দিচ্ছেন, বাট এই প্রোডাক্টটা যদি কোয়ালিটি করতে হয় তাকে কিন্তু একদম রুটস লেভেল, তার র মেটেরিয়ালস থেকে শুরু করে সব জিনিসগুলো, সেটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু কাজ করছে। তো সুতরাং এই নলেজগুলো যদি না থাকে আপনার, তাহলে কিন্তু আসলে এখানে ভালো করার সুযোগ। আপনাদের আপনাদের ট্রেডে যদি কেউ একজন আসতে চায়, সে এক্সিকিউটিভ হিসেবে আপনারা যখন পিপল রিক্রুটমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা আসলে কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেন, কোন ধরনের শিক্ষার্থীদের প্রায়োরিটি দেন? আমাদের হচ্ছে সিরামিক ইন্ডাস্ট্রি, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে আমরা প্রেফার করি যে সিরামিক রিলেটেড ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আসলে আমরা প্রায়োরিটি দিই। বাংলাদেশে একটাই গ্লাস যেটা আমাদের তেজগাঁওতে আছে, ওখান থেকে যে সমস্ত ছেলেরা বের হয় তারাই মূলত আমাদের এখানে জয়েন করে, আমাদের মেন যারা এমপ্লয়ি তারা। আচ্ছা আচ্ছা, আর ইভেন আমাদের এই সেক্টরে কাজ করতে হলে ইঞ্জিনিয়ারকেই বেশি প্রায়োরিটি দিতে হয়, ইঞ্জিনিয়ারকে। আচ্ছা, আপনার সে ফর এক্সাম্পল আপনার একজন জুনিয়র কলিগ বা একজন সেলস এক্সিকিউটিভ, আপনি কী ধরনের এক্সট্রা অর্ডিনারি যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে কী ধরনের এক্সট্রা অর্ডিনারি থাকলে তাকে আপনি ক্যারিয়ারিস্ট বলবেন, ভবিষ্যতে সে ভালো করতে পারবে? প্রথমত তার আসলে জানার আগ্রহ থাকতে হবে। একজন মানুষ কিন্তু জন্মলগ্ন থেকে সব কিছু জেনে আসে না, তার আসলে জানার আগ্রহটা খুব ভালো থাকতে হবে। তারপরে নিয়ে আপনি তাকে নার্সিং করতে পারবেন আপনি, তারপরে যেটা আমরা বলি যে না জানাটা দোষের কিছু না, জানাটা দোষের কিছু না, চাওয়াটা দোষের, না চাওয়াটা দোষের, এক্স্যাক্ট তাই। তো তার আসলে নিজের ইচ্ছা, প্রবল ইচ্ছা থাকতে হবে, প্রবল ইচ্ছা থাকে যে আমি এখানে অর্গানাইজেশনে কাজ করি, আসলে দিন গেলেই আমি বেতন পাই, দিন গেলেই বেতন পাই, আমার প্রত্যেকদিন কাউন্টিং হচ্ছে, এরকম থিঙ্কিং করলে হবে না। কাজকে আসলে ভালোবাসতে হবে। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, নট যে আপনি পারচেজে বলেন, প্রক্রুমেন্ট বলেন, সাপ্লাই চেইন বলেন, মার্কেটিং বলেন, হোয়াট এভার মেবি, রাইট, আপনি যেখানেই বলেন না কেন, আপনার কাজটাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। অর্গানাইজেশন আপনাকে কী দিল, ফরগেট ইট। কারণ কি, আপনি হয়তো আপনি শুধু নিজেকে চিন্তা করেন যে আমি এবার ভ্যালুয়েশনটা আমি একটু কম পেলাম, আপনাকে আসলে ওভারঅল চিন্তা করতে হবে যে টপ লেভেল থেকে যে আমি আমার এটা আমার নিজের পার্সোনাল কাজেই লাগবে, রাইট, পার্সোনাল কাজে লাগবে। এই জিনিসটা চিন্তা করলেই সে সবচেয়ে উপরে, যেখানেই যাক না কেন,
যেখানে তবে আমাদের সেক্টরে কি হয় যে আমি সবসময় বলি যে একটা মানুষ যে সেক্টরে কাজ করুক না কেন, একটা মানুষের মিনিমাম এসএসসি পর্যন্ত মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পর্যন্ত আসলে সায়েন্স রিলেটেড কোনো কিছু করা দরকার। ওকে, কারণ আমি এখন পার্সে যে গেলাম, দেখেন আমি আসলে মার্কেটিংয়ে ছিলাম, পার্সে দেখছি এখন আমাকে কেমিক্যাল কিনতে বললো, আমাকে বললো যে আপনি কিনেছেন প্যাক। উনি একজন আর্টসের স্টুডেন্ট, এটা বুঝবেই না প্যাক কি। আমি আবার বললাম যে এটা আছে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, উনি বললো যে কি সমস্যা। আমি বললাম সালফোরিক অ্যাসিড কিনে নিয়ে আসেন, নাইট্রিক অ্যাসিড কিনে নিয়ে আসেন। আমি একটা স্টিল কাজ করছি, আমি বললাম যে সিলিকা, উনি হয়তো বললো সিলিকা ভাই এটা আর কি। তার মানে কি মিনিমাম একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সায়েন্সের, বেসিক থাকতে হবে, বেসিক না থাকলে প্রোডাক্ট নলেজ থাকতে হবে, প্রোডাক্ট নলেজ থাকতে হবে, নাহলে কিন্তু আপনার। আচ্ছা, আপনি যে ইভ্যালুয়েশন কথা বললেন, সঠিক মূল্যায়নের কথা বললেন, আমাদের দেশে মেয়েরা অনেক সময় অভিযোগ করে থাকে যে আমি হয়তো বা মেয়ে এই জন্য আমার প্রপার ইভ্যালুয়েশন হচ্ছে না, সঠিক মূল্যায়ন হচ্ছে না, যথাযথ মূল্যায়ন হচ্ছে না। তো এই জিনিসটা কতটুকু যৌক্তিক আপনার? দেখেন এটা অনেক আগের কনসেপ্ট ছিল, বাট আমি আমার অর্গানাইজেশনে দেখছি যারা মেয়েরা আছে, এবং আমার ডিপার্টমেন্টে একজন মেয়ে কাজ করে, সি ইজ ভেরি ডাইনামিক। আমার কাছে মনে হয় যে আমি আমার অন্যান্য ছেলেরা যত বেশি কাজ করে তত বেশি কাজ করে, এবং সে এবার প্রমোটেড হয়েছে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যেতে হচ্ছে আবারও একটি বিরতিতে, ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আমি শাহিন ভাইয়ের কাছে যাচ্ছি। ই কমার্স নিয়ে আপনি বলছিলেন শাহিন ভাই। দেখেন ই কমার্স এখন বাংলাদেশে এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে, আপনি বলতে পারেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নিয়ে আসলে অনেক ইমফেসিস দিচ্ছে। মেয়েরা ছেলেরা সবাই কিন্তু ঘরে বসে এখন আসলে মার্কেটিং করতে পারে, বিপণন করতে পারে, এমনকি জবও করতে পারছে, আমাদের দেশের উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সহজ লেনদেন পদ্ধতি, এখন আপনি কোনো জায়গায় অর্ডার করছেন ঘরে বসে আপনি কিন্তু আসলে ওটা পেয়ে যাচ্ছেন, পে করতে পাচ্ছেন। এবং রিসেন্ট আমরা বাইরের দেশে যোগাযোগ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সজীব জয়, আপনি জানেন যে পেপেল সিস্টেম যেটা জন্য যেটা বাইরের দেশে আমেরিকাতে অন্যান্য মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, এটাও কিন্তু এখন আমরা করতে পাচ্ছি। এটা কি আপনি এলসি বা টিটির ক্ষেত্রে বলছেন? LCTT অর্থাৎ অ্যাডভান্স পেমেন্টের জন্য আমি যেটা বলছি, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি এটা পেমেন্টটা করতে পাচ্ছেন। কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশ ব্যাংক আমাদের যে সেন্ট্রাল ব্যাংক একটা বেরিয়ার করে যাচ্ছে, যেটা আমরা বাংলাদেশ থেকে বাইরে বিদেশে আমরা কোনো রকম পেমেন্ট করতে পারি না উইদাউট LCOTT। ওকে, বাট আমরা বাইরে থেকে রিসিভ করতে পারি, বাট আমরা বাইরে থেকে দেশ থেকে বাইরে পাঠাতে পারছি। আপনি যেটা একটা বেরিয়ার রয়ে গেছে, আপনি যেটাই বলেন না কেন, আপনি আপনি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন যে দেশে হোক না কেন, আপনাকে মেনে আসলে চলতে হবে। কারণ অনেক সময় কি বাংলাদেশের অনেক টাকা যেগুলো আপনারা NBR এর কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গভর্নমেন্ট এই কিছু জটিলতা, কিছু লোকজন টাকাকে ইলিগাল ভাবে দেশে পাঠায়, সেটাই বলতে চাই। আপনার ট্যাক্সের একটা ফ্যাক্টর এখানে রয়ে গেছে, সেটা যদি লিগালি যেত সেটা টাকাটা কিন্তু গভর্নমেন্ট পেত, এখন আপনি ইলিগাল যেখান থেকেই কাজ করেন না কেন, ইলিগাল ব্যাপারটাকে কোনো সময় কেউ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে না। গ্লোবালাইজেশনের যুগে আসলে ভিন দেশি ভাষা শিক্ষা কতটুকু জরুরি আপনার কি মনে হয়, বিশেষ করে ওভারসিজ কমিউনিকেশন করতে গেলে বা বাইরের সাথে যোগাযোগ করতে গেলে, এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে গেলে, আপনাদের মতো এই ভিন দেশি ভাষা আমাদের কতটুকু সহায়ক হবে? দেখেন ভিন দেশি, আমরা আসলে বাঙালি, 21-এর মাস, আমরা বাংলায় কথা বলছি। আপনি জানেন ইউনেস্কো বাংলা ভাষাকে প্রায়োরিটি দিয়েছে, আমাদের সরকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্বীকৃতি দিয়েছে, তো এখন আমরা আন্তর্জাতিকভাবেই ভাষাকে আমরা স্বীকৃতি স্বরূপ বিভিন্ন জায়গায় যাতে ব্যবহার করা যায় চেষ্টা করছি। তারপরেও ইংরাজি মাধ্যম আসলে সারা বিশ্বব্যাপী চলে, তো এখন পর্যন্ত ম্যাক্সিমাম দেশে থেকে যারা আমরা ইম্পোর্ট করে আমদানি করি, আসলে ইংলিশটাকে একটু ইমফ্যাসিস দেওয়া হয়, একটু না ভালো ইমফ্যাসিস দেওয়া হয়, তারা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কিন্তু আসলে ইংলিশটাকে না। এটা সত্যি যে কোনো জাতিকে যদি ডেভেলপ করতে হয় অবশ্যই তার মাতৃভাষার
প্রতি আগে গুরুত্ব দিতে হবে, মাতৃভাষাকে জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, তাহলে একটা জাতি ডেভেলপ করতে পারবে। ওয়ার্ল্ডের এমন কোন দেশ নাই যেটা মাতৃভাষাকে রেখে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করেছে। আপনি চীনের দিকে দেখেন, রাইট, আপনি জার্মান জাপানের দিকে দেখেন, তারা কিন্তু ইংলিশ ইউজ করছে না, ইউজ করছে, তারা তাদের মাতৃভাষাটাকে ইউজ করছে, এটার উপর বেস করেই তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ডেভেলপ করছে, রাইট, ডেভেলপ রাইট করছে। আমরাও কিন্তু আসলে ওই দিকে আস্তে আস্তে গেছে। আপনি জানেন না, আমার এখানে কিছু ফরেনার আছে, এটা সত্যি যে আমাদের বিশেষজ্ঞরা যেটা বলে থাকে, হ্যাঁ, যে এক একটা দেশের ভাষা শেখা মানে এক একটা জানালা ওপেন হয়ে যাওয়া, একেবারে সত্যি কথা। তবে আমাদের বেসটাকে ধরে রাখতে, আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে, আমাদের মাতৃভাষাকে শিখতে হবে, রাইট। দেখেন, আপনি যেখানেই যান না কেন, আপনি রুটস থেকে বিচ্ছেদ, অর্থাৎ কেন্দ্র ঠিক রেখে আপনার বৃত্তের পরিধি বাড়াতে হবে, রাইট। সেন্ট্রালাইজ থেকে যদি আপনি বিচ্ছুত হন, তাহলে কিন্তু আপনার অস্তিত্বই থাকলো না। ভাষাটার ক্ষেত্রে কিন্তু তাই, আপনাকে ফার্স্ট ড্রাইভার হবে ভাষা, তারপরে আপনাকে অন্য ভাষা, এক্স্যাক্টলি। আমরা দেখে থাকি অনেকেই প্রায় ঘন ঘন চাকরি বদলায়, একটা বদলানোর একটা অভ্যাস থেকেই থাকে। তারা হয়তো মনে করে যে খুব ঘন ঘন বদলালে হয়তো তারা টপ ম্যানেজমেন্টে চলে যেতে পারে, টপ লেভেলে খুব সহজেই চলে যেতে পারবে, এটা কতটুকু যুক্তি? দেখেন, আমি এটাকে আমি একেবারেই এর বিপক্ষেই কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে, আমি আবার বলছি, আপনি একটা অর্গানাইজেশনে জব করছেন, আপনি ওই অর্গানাইজেশনকে আপনি লালন করেন, রাইট, আপনি ওকে লালন করেন, ইটস ইউর বেবি। আমরা যখন সিভি সর্টিং করি, তখন কিন্তু দেখি যে ওনার টার্নওভার পার্সেন্টেজ কত, টার্নওভারটা কত পার্সেন্টেজ। আমরা যদি দেখি যে এই ছেলেটা 5 বছরের পথ ভিতরে পাঁচটা চাকরি তার সুইচ করেছে, চেঞ্জ করেছে, আমরা আসলে প্রথম থেকেই ওই সিভিটাকে আমরা আলাদাভাবে করে ফেলি। তার মানে ওর মধ্যে ডেডিকেশন নেই, লয়ালিটি কম, এক্স্যাক্টলি। সে শুধু তার মানে ফাইন্যান্সটাকেই বেশি ইনসিওর দেয়। তো আমার এইটা কখনোই করা উচিত না, একটা মিনিমাম কোনো কিছু এক, আমি 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 নিজের কথা বলি, আমি এখানে নিয়ার অ্যাবাউট 12 ইয়ার্স, ওকে, নিয়ার অ্যাবাউট 12 ইয়ার্স এক জায়গা থেকে আপনি আপনার কেরিয়ারকে বুস্ট আমার কেরিয়ারকে ডেভেলপ করছেন, এবং আমি অনেক ম্যানেজমেন্টের সাথেই কাজ করছি। সবচেয়ে ভালো জিনিস যে অনেক সময় কি গুড এনভায়রনমেন্ট দরকার হয়, অনেক অর্গানাইজেশনে এই গুড এনভায়রনমেন্ট কারণেও কিন্তু না থাকার কারণে কিন্তু তারা সুইচ করে, সেটা খুব ফিউ পার্সেন্টেজ, ডিফারেন্ট থিং, ফিউ পার্সেন্টেজ। কিন্তু বারবার আপনি জব সুইচ করবেন 1 বছর 2 বছর করে, আমি পার্সোনালি, এবং তারা ক্যারিয়ারে একসময় কিন্তু স্টপেজ হয়ে যায়, স্টপেজ হয়ে যায় তারা একসময়, এবং তারা মানে সিঁড়িতে উঠতে পারে না, রাইট। দেখেন, আপনি অনেক জায়গায় আপনার নিজেরও বাস্তবতা মনে হয় দেখেছেন, আরও অনেকজনের সাথে কথা বলেছেন, এরকমই হয়েছে। শানবে, আরেকটা জিনিস আমরা দেখে থাকি যে আমাদের, যদিও শুনতে জিনিসটা খারাপ লাগবে, বাট এটাই সত্যি যে আমাদের অপরের সাফল্যে আমরা ঈর্ষান্বিত হয়ে যাই কখনো কখনো। তো এই জিনিসটাকে আসলে আমাদের কিভাবে মেনটেন করা উচিত, কিভাবে মিনিমাইজ করা যায়? দেখেন, অপরের সাফল্যকে আপনাকে মানে ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই, বরং অপরের সাফল্যকে আপনাকে ওয়েলকাম জানানো উচিত, এক্স্যাক্টলি, রাইট, ওয়েলকাম জানানো উচিত। বাস্তবতা পরিপ্রেক্ষিতে অনেক সময় হয় আমাদের কর্পোরেট অফিসগুলোতে, বিভিন্ন অফিসগুলোতে যেটা হয়ে থাকে, তো এই জিনিসটাকে আমরা কিভাবে মিনিমাইজ করব? আমি আমি কিন্তু অনেক আগে বলেছিলাম যে আমি মনে করি যে আই এম দ্য বেস্ট, ডোন্ট থিংক সো, আপনি ওইটা চিন্তা করে লাভ নেই, কারণ কি উপর থেকে একজনে কিন্তু সব কিছু জাজ করছে, আপনি মনে করছেন যে আমি আমার পজিশন থেকে ঠিক আছি, রাইট, কিন্তু অন্যজনও দেখছে যে আপনার চেয়ে ভালো করছে, রাইট, গুড, আপনাকে মনে করতে হবে কি যে ও নিশ্চয়ই ভালো করেছে, গুড, নিশ্চয়ই ভালো করেছে। অপরদিকে যদি বলি, নিজের সাফল্য যদি চলে আসে, কোনো অ্যাচিভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের পরিবারের মধ্যে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে, বিশেষ করে আমার সহকর্মীদের মাঝে কিভাবে উদযাপন করা উচিত বলে মনে হয় আপনার? দেখেন, আপনি যেটাই উইশ করেন না কেন, আপনি আপনার বার্থডে বলেন আর যেটাই বলেন না কেন, আপনি প্রমোশন পেয়েছেন, উইশ করেন, সবার ভিতরে কিন্তু একটা ফিলিংস ক্রিয়েট করে, এবং আপনি এখান থেকে আরও ইনস্পায়ার্ড হন, রাইট, আরও ইনস্পায়ার্ড হন, এবং একজন অন্যজনের প্রতি কি দেয় একটা সৌহার্দ্যপূর্ণ ভাব আসে, ক্রিয়েট হয়, এক্স্যাক্ট, ক্রিয়েট হয়। আমি বলেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। সময় শেষ হয়ে আসছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, হ্যাঁ, আপনার আমাকে এখানে স্টুডিওতে ডাকার জন্য, ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সমস্ত দর্শককে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তবে তার আগে বলে যাই আপনারা আমাদের অনুষ্ঠানটি সম্পর্কে অবশ্যই মতামত পেশ করবেন, কারণ সবচেয়ে ভালো মতামত পেশকারী পাচ্ছেন বাংলা টিভির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মতামত পাঠানোর নিয়ম, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CAB স্পেস আপনার নাম স্পেস মন্তব্য, এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে, যত খুশি ততবার, যে কোনো অপারেটর থেকে। দেখা হবে আবারও আগামী পর্বে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।